এভরিওয়ান, আমি অভিষেক। আজকে চলে এসেছি গায়েন বিরিয়ানিতে। তো গায়েন বিরিয়ানি স্টার্টিং হচ্ছে ঠিক 50 টাকা থেকে। গায়েন বিরিয়ানি তোমরা কোথায় পাবে? এক্স্যাক্টলি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পাশেই। তো এই হচ্ছে গায়েন বিরিয়ানি আমাদের ওনার। তো দাদার সঙ্গে আমার সম্পর্কটা তোমাদেরকে একটুখানি বলে রাখি, আমার অ্যানুয়াল শো এর পুরো ফুড প্যাকেটটা লাস্ট 2 বছর ধরে গেছে গায়েন বিরিয়ানি থেকে। তো যখন আমি ভাবলাম যে আমি একটা ব্লগিং চ্যানেল স্টার্ট করছি, তো কেন না গায়েন বিরিয়ানিকেই একটুখানি দেখানো যাক। তুমি যে বিরিয়ানির যে কোয়ালিটিটা মেনটেন করো, যে চিকেন বিরিয়ানি 80 টাকা দিয়ে, ঠিক আছে, এগ চিকেন বিরিয়ানি দিয়ে 85 টাকা, তো মানে এই কম দামে এত ভালো কোয়ালিটি তুমি কি করে মেনটেন করো? অ্যাকচুয়ালি এটা আমার নিজের দোকান, নিজের মিস্ত্রি, নিজের লেবার। আচ্ছা, তো যার কারণে আমি মেনটেন করতে পারি। আচ্ছা, মানে আজও তো আমার মানে অন্য দোকানদারের মতন ভাড়া দিতে হয় না। হ্যাঁ, ঠিক আছে, নিজে সব কিছু। তো আমি চাই আমার কাস্টমারদের পয়সাটা সেভ হোক আর আমি ভালো কোয়ালিটি দিতে পারি। একদমই। তো এখন আমি টেস্ট করব চিকেন বিরিয়ানি। আমার এই বিরিয়ানিটা পড়েছে মাত্র 80 টাকা, ইয়েস 80 রুপিস। আর এখানে বিরিয়ানি স্টার্ট হয় হচ্ছে 50 টাকা থেকে। দাদা এক্ষুনি বলেছে যে কোয়ালিটিটা কেন এত ভালো মেনটেন করতে পারে, কারণ দাদা নিজেই বিরিয়ানিটা বানায় এবং দাদার নিজেরই দোকান। তো তোমরা দেখতে পারো চালটা তো এই, আর বিরিয়ানিটা সত্যি দারুণ খেতে। তো আমি ডেফিনেটলি তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা অবশ্যই একবার না একবার গায়েন বিরিয়ানিতে আসো আর গায়েন বিরিয়ানিটা টেস্ট করো। টেস্ট নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই, কারণ আমি লাস্ট 2-3 বছর ধরে এই দোকান থেকে বিরিয়ানি খাচ্ছি। চিকেনটা দেখো, জাস্ট স্পুন দিয়ে কেটে দেওয়া যাচ্ছে, তার মানে বুঝতেই পারছো যে এই এই কোয়ালিটিটা কতটা সুন্দর। খাওয়া হয়ে গেছে গায়েন বিরিয়ানি, তোমরাও এখানে আসো আর বিরিয়ানি টেস্ট করো। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে তোমাদের কীরকম লাগলো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব কাইটস অফ অভিষেক।